बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीरा, ऑनलाइन रिविसन क्लासे तुम्हारे स्वागतम जानाच्छि। आशा करी सबाई भालो आछो। आज के रिविसन क्लास अनुशीलनी तीन परिमाप निये। अनुशीलनी तीन थेके एक सृजनशील एवं बेश किछु एमसीक्यू तुम्हारे परीक्षा आसे, ताई आमरा कि करब एमसीक्यूर जोन्नो आमरा शुरू थेके एई पृष्ठा थेके शुरू करे একেবারে প্রত্যেকটা পৃষ্ঠায় এবং এই বক্সগুলো যে পৃষ্ঠায় আছে বক্সগুলো প্রত্যেকটা পৃষ্ঠার বক্সগুলো এই বক্সগুলো তোমরা অবশ্যই কি করবে, অবশ্যই মুখস্থ করবে। এগুলো সূত্র, দেখো প্রত্যেকটা পৃষ্ঠায় বক্স আছে, বক্স এই বক্সগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, টানা মুখস্থ করবে পরীক্ষায়। এটা সূত্র অঙ্ক করতে গেলেও লাগবে, তাছাড়া এখানে তোমাদের এমসিকিউর জন্য এটা লাগবে। আমাদের অনুশীলনী তিনের প্রথম সেমিস্টারের জন্য এক থেকে বিশ, এক থেকে বিশ পর্যন্ত আছে। তো আমাদের এক থেকে বিশের মধ্যে এক থেকে নয় পর্যন্তই আছে এমসিকিউ, অর্থাৎ বহু নির্বাচনী। এখানে দেখো, এটা নিয়ে আমি আর আজকে আলোচনা করব না। আজকে এগুলো আমি তোমাদের ট্রিক দিয়ে দিয়েছি, প্রত্যেকটার উত্তর ক্লাসে বোঝানো আছে। আবার বাসায় তোমরা একটু এগুলো চেষ্টা করবে, প্রত্যেকটাই দেখো অ্যান্সারগুলো আমি ট্রিক দিয়ে দিয়েছি, এগুলো বাসায় তোমরা চেষ্টা করবে আর একবার দেখে নেবে, ইনশাল্লাহ পারবে। এখন আমি দশ থেকে বিশ এই অঙ্কগুলো রিলেটেড আজকে তোমাদের তিনটা সৃজনশীল সাজিয়েছি, দুইটা এইচডব্লিউ রেখেছি আর একটা অঙ্ক তোমাদের জন্য আমি করে দেখিয়েছি। বিশেষ খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি, প্রায় বিগত প্রায় বোর্ডে আসে, এগুলো প্রায় সালে আসছে। তো দশ থেকে ষোলো এইটুকের ভিতরে পুকুরের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র, আয়তাকার ঘর, এরকম দৈর্ঘ্যপ্রস্থ দিয়ে দশ থেকে ষোলো, হ্যাঁ এই দশ থেকে ষোলো পর্যন্ত এইগুলিই আছে। তাই আমি এই দশ থেকে ষোলোর ভিতরে একটি বারো অঙ্ক রিলেটেড একটি সৃজনশীল রেখেছি আর আঠারো রিলেটেড একটি সৃজনশীল রেখেছি সোনাপানি দিয়ে, আর এই বিশ নাম্বার চৌবাচ্চার অঙ্ক দিয়ে একটি সৃজনশীল রেখেছি। তো আজকে আমি তোমাদের আঠারো নম্বর রিলেটেড যে অঙ্ক এখান থেকে আমি একটি সৃজনশীল করিয়ে দিয়েছি, সৃজনশীলটা একটু বোঝার চেষ্টা করো। সৃজনশীল তোমাদের জন্য রেখেছি স্বর্ণ পানির তুলনায় এতগুণ ভারী, আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার এবং উচ্চতা এত সেন্টিমিটার, স্বর্ণের সাথে এক চতুর্থাংশ পরিমাণ তামা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো, স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম 3000 টাকা, তামা প্রতি গ্রাম 30 টাকা এবং গহনা তৈরিতে মজুরি লেগেছে কত, 3000 টাকা। দেখা যাচ্ছে স্বর্ণের বারটির আয়তন কত, আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কী করতে হয়, গুণ করতে হয়। শিক্ষার্থীরা তাহলে অঙ্কটির সমাধান চলে যাই আমরা। অঙ্কটির সমাধান এখানে লিখেছি, দেখো দেওয়া আছে, কী কী দেওয়া আছে, উদ্দীপক থেকে নিতে হবে, স্বর্ণের বারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা আমাদের উদ্দীপক থেকে নিয়েছি, দেওয়া আছে ওখানে। সুতরাং স্বর্ণের বারের আয়তন সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, এককের জায়গায় সেন্টিমিটার লিখেছি, যেহেতু এগুলো সেন্টিমিটার, তিনটা থাকলে ঘন হয় তাই ঘন, ঘন সেন্টিমিটার। ক্যালকুলেটারে এটা ক্যালকুলেশান করলেই উত্তরটা এসে যাবে, স্বর্ণের বারের আয়তন এত ঘন সেন্টিমিটার। শিক্ষার্থীরা এবার আমি তোমাদের খ নম্বর অঙ্কটি বুঝে দেওয়ার চেষ্টা করছি। আমাদের খ নম্বর অঙ্কটি আছে স্বর্ণের বারের ওজন কত গ্রাম, ওজন ওজন নির্ণয় করতে হবে। তাহলে স্বর্ণের বারের আয়তন পেয়েছি আমরা ক হতে, ক হতে প্রাপ্ত স্বর্ণের বারের আয়তন এত ঘন সেন্টিমিটার। এটা সূত্র, আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম, তাহলে এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এত গ্রাম, গুণ করেছি এত গ্রাম, তাহলে এটা আয়তনকে এখানে বিশুদ্ধ ওজনে কিসে আসছে, গ্রামে নিয়ে আসছি। যেহেতু সোনা পানির তুলনায় এত গুণ ভারী উদ্দীপকে দেওয়া আছে, সুতরাং স্বর্ণের বারের ওজন এই গ্রামকে, এই ওজনটাকে আমরা এত দিয়ে গুণ করেছি, গুণ করলে দেখো একটা উত্তর এসে গেছে। এখানে আমি মুছে দিয়েছি, এক ছয় নিয়েছিলাম, দরকার নেই, এক এক একেবারে খুবই ছোট্ট একটা সংখ্যা, তাই এক আর নিয়ে নিই, দশমিকের পরে দুইটা ঘর রেখেছি। শিক্ষার্থীরা নিশ্চয়ই খ নাম্বার বুঝতে পেরেছ, অনেক ইজি। এখন গ নাম্বারটা একটু বোঝার চেষ্টা করো। গ নাম্বারে বলছে কি,
গ নম্বরে আমাদের দেখি অঙ্কটা কি বলছে, গহনা তৈরি করতে মোট খরচের পরিমাণ নির্ণয় করো, মোট খরচ বের করতে হবে। তা খরচ বের করতে গেলে আমাদের দেখো সোনার বারের ওজন পেয়েছি, এটা খ হতে পেয়েছি, খ হতে ওজন। তাহলে এখানে আবার দেখো উদ্দীপকে চলে যাচ্ছি, এখানে বলছে যে স্বর্ণের সাথে এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ পরিমাণ তামা মিশিয়েছে, অর্থাৎ সোনার যে বার ওই বারের ভিতরে চার ভাগের এক ভাগ তামা আছে, তাহলে তামার পরিমাণ কতটুকু সেটা বের করতে হবে। তাহলে সোনাকে, সোনার ওজনটাকে, সোনার বারের ওজনটাকে চারের এক দিয়ে গুণ করেছি, গুণ করলে ক্যালকুলেটার চার দিয়ে এটাকে ভাগ করে দেখবা এরকম একটা মান আসবে, এরকম এত গ্রাম। তাহলে তামার মোট মূল্য আমাদের উদ্দীপকে দেয়া আছে প্রতি গ্রাম তামার মূল্য 30 টাকা। তাহলে প্রতি গ্রাম মানে এক গ্রামের দাম যদি 30 টাকা হয় তাহলে এত গ্রাম তামা ছিল, তাহলে গুণ করে দিয়েছি এটা তামার মূল্য বের হয়ে গিয়েছে। ঠিক একই রকম সোনার মূল্য, সোনার মোট মূল্য, তাহলে এটা হচ্ছে সোনার কতটুকু সোনা ছিল এইটুকু, এই সোনাটাকে আমি গুণ করেছি 3000, প্রতি গ্রামের দাম এত, তাহলে 3000 দিয়ে গুণ করেছি, গুণ করলে এরকম একটা মান বেরিয়েছে। গহনা তৈরিতে মজুরি লেগেছিল 3000 টাকা, 3000 টাকা। তাহলে গহনা তৈরিতে মোট খরচ হয়েছে সোনার দাম, তামার দাম আর মজুরি, তাহলে এত টাকা ক্যালকুলেটারে দেখবে, এত টাকা একটু যোগ করে দেখবে এত টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কটি। তোমাদের দুজন্য বলেছিলাম দুটি সৃজনশীল রেখেছি, সৃজনশীল দুই একটা আয়তাকার বাগান দিয়ে, আর একটা সৃজনশীল রেখেছি তোমাদের চৌবাচ্চা দিয়ে, চৌবাচ্চা। তা তোমরা এই অঙ্ক দুটি বাসায় এস্টাবলু করবে, একটু খুঁজে দেখো, আমি বোর্ডের থেকে দিয়েছি অঙ্কগুলো, বোর্ডে এসেছে বিভিন্ন বিগত বিভিন্ন বোর্ডে, বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছে, তোমরা একটু খুঁজে দেখবা অবশ্যই আছে, না পারলে আমরা তোমাদের এগুলি সলভ করে দিব অবশ্যই। আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে, আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।